এই দেখো কি বলতো, তুলসী গাছ তো, ও মানে শান্তনুর এক কলিগ এই তুলসী গাছটা প্রেজেন্ট করেছে। গুড আফটারনুন, তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখলে আমার তুলসী গাছটা, আগের দিনের ব্লগটা কিন্তু আমি একটু বেশি বড় করেছি, স্পেশালি কৌশানী কুণ্ডুর জন্যে। তুমি লিখেছিলে দিদি তুমি একটু বড় বড় ব্লগ করো, সেই জন্যে আমি একটু বড় ব্লগই করেছি। জানো তো, প্রথম প্রথম ব্লগ করতে করতে বুঝতে পারছি না কেউ বড়টা পছন্দ করবে না কেউ ছোটটা পছন্দ করবে। কিন্তু তোমরা যদি আমাকে বলতে থাকো দিদি এরকম এরকম করো, বা আমার কুকিং তোমাদের পছন্দ থাকে, পছন্দ হয়, বা তোমরা কোনো স্পেশাল রেসিপি জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কী চাও। তোমরা যেরকম চাইবে ডেফিনেটলি আমি সেরকম আনার চেষ্টা করব। তো আজকে আমার স্নান হয়ে গেছে, আজকে আমি মাথাটা স্নান করিনি, কিন্তু হাতে সব স্ক্রাবিং করলাম। ঠিক আছে, দেখো তোমাদের সবারই কিন্তু, সবাইকেই বলছি, এটা কিন্তু মেয়েদের বলছি না শুধু, ছেলেদেরও বলছি, যে তোমরা নিজেদের কাজকর্মের সঙ্গে সঙ্গে নিজেদের স্কিনের ওপরও যত্ন করবে। কিন্তু স্কিন, হেয়ার সবের ওপর যত্ন করবে, এটা শুধু যে মেয়েদের করতেই প্রযোজ্য তা না, এটা ছেলেদের জন্যও প্রযোজ্য। দেখো সব মেয়েদেরও যেমনি সেজে গুজে থাকলে বেশি সুন্দর লাগে, ছেলেদেরও কিন্তু সেজে গুজে থাকলে মেয়েদের ভালো লাগে। আমার হাজব্যান্ডকে যেমনি অনেক সময় আমি বলি এরকম করো ওরকম করো, তো আমার হাজব্যান্ড কিন্তু খুব সিম্পল, তোমরা তো দেখেছ, কিন্তু অনেক কিছু করতে চায় না। কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, সবার হাজব্যান্ডকে বলবো, যে তোমরা অন্তত একটু বউরা যেটা চায় করার চেষ্টা করো। হ্যাঁ, অনেক সময় ভালো লাগে না সব কিছু, একটা বই সেজে যাচ্ছে, বর সাজে না, একটা কীরকম একটা কমপ্লেক্স লাগে। তো যাই হোক, আজকে আজকে দেখো আমি আজকে কী কী রান্না। তো আজকে আমার মেনু হচ্ছে কুমড়ো দিয়ে পেঁপে আর ব্রাউন চানা দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে বরবটি আলু ভাজা, তারপরে ডাল, তারপরে মাছ, এই হচ্ছে, আর হচ্ছে ভাত। তার সঙ্গে আমরা দই খাই, ওই যে একটা শান্তনু আম এনে রেখেছে, শান্তনু আম খেতে খুব ভালোবাসে, আমটা কাটবো। এই হচ্ছে আমার আজকে খাবারের মেনু। সুন্দর জিনিস নিয়ে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমি ফ্রাইডেতে কী কী করেছি। আজকে যেরকম একটা জায়গায় আমি গেছিলাম স্যাটারডে, সেই জায়গাটা মানে দাঁড়াতে দিচ্ছিল না, বুঝলে। জয়ন্তদা আমাদের নিয়ে গেছিল, জয়ন্তদা হচ্ছে শান্তনুর সিএসসিরই একজন কলিগ ছিল, শান্তনু যখন সিএসসিতে কাজ করতো তখন জয়ন্তদার সঙ্গে আলাপ হয়। এই জয়ন্তদা এখন ওমানে আছে একটা কোম্পানিতে, তো এখন আমাদের তো গাড়ি নেই, একদিন কল্যাণদাও নিয়ে যায়, কল্যাণদা যেমনি সেদিনকে নিয়ে গেছিলো আমাদের মাছের বাজার, তো জয়ন্তদা নিয়ে যায় লুলুতে স্যাটারডে স্যাটারডে শান্তনুকে। তো জয়ন্তদাকে আমি আগের দিন ইঁচড়ের তরকারি আর কী যেন দিলাম, মাছ, ফুলকপি আলু মাছের ঝোল দিয়েছিলাম, তো সেটা খেয়ে খুব ভালো লেগেছে। তো স্বাভাবিক, জয়ন্তদার ওয়াইফ আবার পুনেতে কাজ করে বিদ্যা, ও চার্টার অ্যাকাউন্টেন্ট, কিন্তু বেচারা সবাই এই একে, ও তো আর চাকরি ছেড়ে চলে আসতে পারে না, তো এখানে জয়ন্তদা একাই থাকে, ও ছেলেকে নিয়ে ওখানে থাকে। তো স্বাভাবিক, বাড়ির খাবার পেলে কার না ভালো লাগে, বাড়ির খাওয়া মানে বাড়ি টিপিক্যাল রান্না, তো জয়ন্তদা আমাকে আমার রান্না খেয়ে খুব ভালো লেগেছে, খুব ভালো শান্তনুকে বলেছে যে মিসেস সেনগুপ্তা খুব ভালো রান্না করেছে। যাই হোক, আমি যে জয়ন্তদাকে খাওয়াতে পেরেছি তার জন্য আমারও খুব ভালো লাগছে যে আর আমি সত্যি কথা জানো তো আমি খুব খাওয়াতে ভালোবাসি, সবার সঙ্গে মিশতে ভালোবাসি, সেই জন্যই আমার এক এক বন্ধু কিন্তু বলেছিল যে এই ব্লগের আইডিয়াটা দিয়েছিল যে তুমি ব্লগিং করো তাহলে তোমার সময় কেটে যাবে। যাই হোক, আজকে তোমাদের একটা জায়গা ঘুরতে নিয়ে যাচ্ছি, চলো। বাই কার আমরা সেখানে গেছিলাম, আমরা কিন্তু নামতে পারিনি, জাস্ট বাই কার ঘুরে চলে এসেছি, করোনার জন্য অনেক জায়গা বন্ধ, তো সেই জন্য গাড়ি টাড়ি পার্কিং করতে দিচ্ছে না। কোনো সময় যদি গাড়ি টাড়ি পার্কিং করতে যায় তখন আবার তোমাদের ওই জায়গাটা খুব ভালো করে আমি দেখাবো।
তো আজকে চলো গাড়িতেই দেখে আসি কিরাম জায়গাটা। আমি তো তাও বললাম তাও অনেক দূর কিন্তু ছবি তোলা যায় না বলে ছবি তুলতে পারিনি আর কি। নেভিটা হচ্ছে তোমার জাহাজের মতো আর তোমার আর্মিটা হচ্ছে ট্যাঙ্কের মতো। এই ডান দিকে হচ্ছে মাত্রা সুক, এটাও সেই পুরনো আমলের মানে ওই বাজার সুক মানে একজন একটা দেখেছিল এটা হচ্ছে সুলতানকে কেউ গিফট দিচ্ছিল সেটাই তাহলে সেটা হবে দাঁড়িয়ে থাকে। আমি ভেবেছি এটা বাড়ি নিষ্ঠা বলেছে টার্কি যাবে আমাকে নিয়ে যাবে তোমাকে দেবে না তোমার পছন্দ না টার্কি ভালো লেগেছে না হ্যাঁ শান্তনু যাবে না বলেছে ওকে নিয়ে যাবো না আমরা ভালো জায়গা বলতে মানে ইউরোপে গেলে পরে প্রপার ইউরোপ যাবো টার্কি সে তো নিষ্ঠাই এখন থাকবে ওই পুরো ঘুরে হয়ে যাবে অ্যাকচুয়ালি ইউরোপে দেখতে হবে মৌলবাদী টার্কি টার্কি তো রাজত্ব করতো যত ম্যাক্সিমাম আরবের থেকে বেশি টুকরাই করতো আরবরা কিন্তু অতটা অত্যাচার করেনি কম্পারেটিভলি অন্য অন্য লোকদের উপর তোমরা জায়গাটা এনজয় করলে তো গান শুনতে শুনতে তো সবসময় যে নেমে নেমে দেখতে হবে তার কোনো মানে নেই। আমি তো ইন্ডিয়াতে প্রচুর গাড়ি ড্রাইভিং করতাম তোমরা জানো গাড়ি চালাতে চালাতে আমি অনেক তোমাদের সরসমালা যে ভিডিওটা দেখছো সেখানে আমি গাড়ি চালাচ্ছি আমি অনেক দিন ধরে গাড়ি চালাই মানে মোটামুটি 20-21 বছর হলো তো গাড়ি চালাই তো আমার গাড়ি চালায় চালিয়ে চালিয়ে ঘুরতে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমার এখন আমার ইচ্ছা হয় যে আমি সাইক্লিং করে করে ঘুরবো তো সেটাও নিশ্চয় ইচ্ছাটা পূরণ হবে। তো তো কেমন লাগলো তোমাদের এই জার্নি মানে এই ঘোড়াটা বলো আর কেমন লাগলো ঘোড়াটা এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস দেখেছো এখানে কি সুন্দর সবাই
গাছ লাগিয়ে রেখেছে। তো আমার একটা আইডিয়া হলো এখান থেকে, আমাদের আমার বাড়ি ওখানে পাটুলি, তো পাটুলির ওখানে না সব কাঞ্চন গাছ, তারপরে কাঠঠাকুর এরকম সমস্ত লাগিয়ে রেখেছে। আর সকালে এত অসভ্য আমাদের দেশের লোকেরা, সমস্ত গাছের গাছগুলোতে তো ফুল ছিঁড়বেই, চুরি করে ফুলগুলো চুরি করবে, তারপরে গাছগুলো ভেঙে চুরে নষ্ট করে দেবে। তো আমি এই জন্যে একটা, কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি, তোমরা না চতুর্দিকে চারিপাশে কাগজ ফুলের গাছ লাগিয়ে দাও। কাগজ ফুলের গাছ তো আর চুরি করতে পারবে না, আর এত সুন্দর লাগছে হলুদ নীল, আর ওটা অত যত্ন করতে না, অত জলও দিতে হয় না। তো তোমরা লাইন দিয়ে কাগজ ফুলের গাছ লাগিয়ে দাও, আর সুন্দর লাগবে। আর এখানে সত্যি লোকের রাস্তাঘাট এত সুন্দর, এত পরিষ্কার। তবে সেদিন একটা জিনিস দেখলাম, মানে হঠাৎ রাস্তায় ওয়াক করছি, আমার কাছে ক্যামেরা ছিল না, আমি তাহলে ছবিটা তুলতাম, একটা মানে আমাদের ইন্ডিয়ান বা পাকিস্তানি বা বাংলাদেশি কেউই, আমি ওয়াক করছি, হঠাৎ দেখছি সেই ছেলেটি জল খেলো, জল খেয়ে মানে বোতলটা কত ডাস্টবিন দেওয়া আছে সেটাতে না ফেলে দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিল। এই হচ্ছে আমাদের কালচার। তার লোকেরা কী বলবে যে ইন্ডিয়ান পাকিস্তানি বা বাংলাদেশি যেই হোক না কেন, আমরা বাইরের থেকে এটা শেখা উচিত, আমাদের দেশটাও আমরা এরকম সুন্দর করে সাজিয়ে রাখবো। চলো আজকে আমরা একটা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের আশেপাশটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবো, কোনো কিছু বাইরে ফেল মানে জিনিসপত্র অহেতুক বাইরে ফেলবো না, ড্রামের মধ্যে ফেলবো। তো এই হচ্ছে কথা। তো আজকে এখানেই আসি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, তাহলে কিন্তু সব মিস করে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।